বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম মোনালিসা ছবিটির রহস্য সম্পর্কে। আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, আমি ওই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মোনালিসা ছবিটির সম্পর্কে 25টি গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওর শেষে আপনার যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন এবং চলে যান কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তাই আমার তথ্য যান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এটি আপনাদের কাছে আমার একমাত্র চাওয়া। নাম্বার 1, 23 জুন 1852 সালে লিউক মাস পেরন নামে এক ইয়ং ফ্রেঞ্চ আর্টিস্ট প্যারিসের একটি হোটেলের চারতলা থেকে লাফ দিয়ে সুইসাইড করেছিল, কারণ তিনি মোনালিসার রহস্যময় হাসির জন্য পাগল ছিল আর মোনালিসার সৌন্দর্যে মোহিত ছিল। তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন, সেখানে তিনি মোনালিসার জন্য তার প্রেম এবং বছরের পর বছরের অপেক্ষার কথা বলেছিলেন। নাম্বার 2, এবার আসি মোনালিসার সম্পর্কে সবচেয়ে রহস্যময় তথ্যে, আর যে কথাটি আর্টিস্ট এবং ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে সেটি হলো মোনালিসার রহস্যময় হাসি। এই হাসি আলাদা আলাদা দিক থেকে আলাদা আলাদা দেখায়, মানে এটি বিভিন্ন সময়ে বিভিন্ন লুক দিয়ে থাকে। প্রথমে এই ছবিটিকে হাসতে দেখবেন, তারপরে কখনো উদাস দেখবেন। নাম্বার 3, কিছু বছর আগে একজন বিখ্যাত ডাক্তার একটি কথা বলে সবাইকে অবাক করে দিয়েছিল যে মোনালিসার রহস্যময় হাসির রহস্য হলো তার উপরে পাঠির দুটি দাঁত ভাঙা ছিল। এই কারণে মোনালিসার উপরে ঠোঁট একটু বসা ছিল, যার কারণে মোনালিসার হাসি রহস্যময় হাসির পরিণত হয়েছিল। নাম্বার 4, 2000 সালে হার্ভার্ডের একজন নিউরো সায়েন্টিস্ট ডাক্তার মার্গারেট বলেছিলেন যে মোনালিসার হাসি বদলায় না, বদলায় শুধু মানুষের চিন্তাধারা, মানে এটা আপনার ব্রেনে চিন্তাধারা। আপনি মোনালিসাকে যেমন দেখতে চান ঠিক তেমনি মোনালিসা দেখতে লাগে, এটি নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে মোনালিসার ছবিটিকে দেখছেন। নাম্বার 5, লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ছবিটিকে 1503 তৈরি করতে শুরু করেছিলেন আর 1517 পর্যন্ত তিনি এই ছবির উপরে কাজ করেন। মোনালিসার ঠোঁট তৈরি করতে লিওনার্দো দা ভিঞ্চির 12 বছর সময় লেগেছিল। নাম্বার 6, একথা সত্যি যে মোনালিসা একটি সুন্দর পেন্টিং ছিল। শুরু থেকেই এই ছবিটি বিশাল জনপ্রিয় ছিল, কিন্তু তখন এতটাও জনপ্রিয় ছিল না। যখন মোনালিসা ছবিটি প্যারিসের লুভ মিউজিয়াম থেকে চুরি হয় তখন এই ছবিটির জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পায়। নাম্বার 7, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ছবি বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়াম থেকে চুরি হয়ে যাওয়ার ঘটনা বড় অবাক করার কথা, কিন্তু তার চেয়েও বেশি অবাক করার কথা হলো এই ছবির চুরির অপরাধী যে ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল তিনি ছিলেন আমাদের আর এক পরিচিত পেন্টার পাবলো পিকাসো। প্রথম দিকে এই চুরির পেছনে পাবলো পিকাসোর উপরে দোষ আরোপ করা হয়, পরে অনেক জিজ্ঞাসাবাদ ও ইনভেস্টিগেশনের পর পাবলো পিকাসোকে নির্দোষ পাওয়া যায়। নাম্বার 8, এখন প্রশ্ন হলো তাহলে কি মোনালিসা ছবিটিকে চুরি করেছিল? 1911 সালে 21 আগস্ট মোনালিসার ছবিটি চুরি হয়েছিল। সেই দিন এই চুরির উপরে কেউ নজর দেয়নি, তার পরের দিন এই ব্যাপারে লক্ষ্য করা হয়। লুভ মিউজিয়ামকে 1 সপ্তাহ বন্ধ করে রাখা হয়েছিল, কারণ তারা মনে করেছিল যে মিউজিয়াম পরিষ্কার করার সময় হয়তো এই ছবিটিকে অন্য কোনো স্থানে রাখা হয়েছিল। পরে জানা যায় মোনালিসার ছবিটিকে লুভ মিউজিয়ামের একজন কর্মচারী ভেনসন পুরোকিও নামে একজন ব্যক্তি চুরি করেছিলেন। তিনি মিউজিয়ামের একটি কামরায় লুকিয়েছিলেন আর যখন মিউজিয়াম বন্ধ হয়ে যায় তিনি মোনালিসার ছবিটিকে তার নিজের কোটের ভেতরে লুকিয়ে নিয়ে পালিয়ে যায়। নাম্বার 9, ভেনসন ইতালির একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি মনে করতেন যে লিওনার্দো যেহেতু ইতালির বাসিন্দা তাই এই ছবিটি তাদের দেশের সম্পদ, তাই ছবিটিকে ইতালির মিউজিয়ামে রাখা উচিত। 2 বছর পরই ভেনসন ধরা পড়ে গিয়েছিল যখন তিনি মোনালিসার ছবিটিকে ইতালির ফ্লোরেন্স শহরের আর্ট মিউজিয়ামের ডাইরেক্টরকে তিনি এই ছবি বিক্রি করতে যাচ্ছিলেন। তারপর 2 সপ্তাহ মোনালিসার ছবিটিকে ইতালির ওই মিউজিয়ামে রাখা হয়। 1914 সালে 4 জানুয়ারি মোনালিসার ছবিটিকে আগের মতন প্যারিসের লু মিউজিয়ামে ফিরিয়ে আনা হয়। এই ছবিটি চুরির জন্য ভেনসন পুরোকিও 6 মাস জেল হয়, কিন্তু ইতালিবাসীরা তার দেশপ্রেমের জন্য তাকে অনেক সম্মান প্রদান করেছিলেন।
নাম্বার 10 লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার মতন দেখতে আরেকটি ছবি আছে। জানা যায় যে এই দ্বিতীয় ছবিটি দা ভিঞ্চির সময়কালে তার একজন ছাত্র ফ্রান্সিসকো ম্যালজি তৈরি করেছিল। এই দ্বিতীয় ছবিটি স্পেনের রাজধানী ম্যাড্রিডের পুরনো মিউজিয়ামে রাখা আছে। নাম্বার 11 এখনো এই কথাটি রহস্য যে মোনালিসা কে ছিল, মানে দা ভিঞ্চি এটি কার ছবি এঁকেছিলেন এবং এই মহিলাটি কে ছিলেন। বেশিরভাগ গবেষকদের মতে এই ছবিটিতে যে মহিলা আছে তিনি লিসা ঘেরেধ্বনি, তিনি একজন ইটালিয়ান মহিলা। কিন্তু একটি তত্ত্বে একথা বলা হয়েছে মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চি তার নিজের ছবি এঁকেছিলেন, মানে এই ছবিতে তিনি নিজেকে একটি মহিলা রূপে তুলে ধরেছেন। তাই মোনালিসা ছবিটির সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির অনেক মিল পাওয়া যায়। নাম্বার 12 এই সুন্দর ছবিটিকে নষ্ট করার জন্য অনেকে অনেক চেষ্টা করেছিল। 1956 সালে একজন বলভেরিয়ান টুরিস্ট মোনালিসার ছবির উপরে পাথর ছুঁড়ে মেরেছিল। সেই কারণে মোনালিসার বাঁ হাতের কোণের কাছে একটি দাগ তৈরি হয়ে গিয়েছিল। পরে এটিকে রিস্টোর করে দেওয়া হয়েছিল, কিন্তু দাগটি এখনো পর্যন্ত দেখা যায়। তারপর একজন ব্যক্তি মোনালিসার ছবির উপরে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল। তাই মোনালিসার ছবিটি সুরক্ষার জন্য ছবিটিকে বুলেট প্রুফ কাঁচের মধ্যে রাখা হয়েছে, কিন্তু তারপরেও একজন মহিলা রেড পেন পেরে করার চেষ্টা করেছিল। আর 2009 সালে এক রাশিয়ান মহিলা মোনালিসার ছবির উপরে সেরামিক পিকআপ ফিকেছিল, কিন্তু ছবিটি বুলেটপ্রুফ কাঁচের মধ্যে থাকায় ছবিটি সুরক্ষিত ছিল। নাম্বার 30 লিওনার্দো দা ভিঞ্চি একজন সাহিত্যকার ও লেখক ছিলেন, কিন্তু আশ্চর্যের কথা তিনি তার সবচেয়ে জনপ্রিয় ছবি মোনালিসা সম্বন্ধে কোথাও কিছু লিখে যায়নি। দা ভিঞ্চি তার অন্যান্য ছবি সম্বন্ধে অনেক কিছু লিখে গেলেও তিনি তার প্রিয় ছবি মোনালিসা সম্বন্ধে কিছু লিখে যায়নি, যা এই মোনালিসা ছবিটিকে আরো রহস্যময় করে তুলেছে। নাম্বার 40 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোনালিসা ছবিটি যেন জার্মান নাজিদের হাতে না পড়ে, এই কারণে মোনালিসা ছবিটিকে 6 বার তার স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, যাতে এই ছবিটি জার্মানির হাতে না পড়ে। নাম্বার 50 দা ভিঞ্চির আর একজন ছাত্র 1514 থেকে 1516 মধ্যে মোনালিসার মতন দেখতে আরেকটি ছবি তৈরি করেছিল। এই ছবিটির নাম ছিল মোনাভেনা। এই ছবিটির হাত ও বডির অবস্থা দি ভিঞ্চির মোনালিসার ছবির মতনই ছিল। এই ছবিটি প্যারিসের কনডম মিউজিয়ামে সংরক্ষিত আছে। নাম্বার 60 দা ভিঞ্চি মোনালিসার ছবিটিকে রং করার জন্য অনেকগুলি লেয়ার ব্যবহার করেছিল। এই লেয়ারগুলি মানুষের চুলের ছোঁ পাতলা ছিল। নাম্বার 70 মোনালিসার ছবিটি বিশ্বের সবচেয়ে দামি ছবি। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে মোনালিসার ছবিটির ইতিহাসের সবচেয়ে দামি ছবি। 1962 সালে এর দাম ধরা হয়েছিল $100 মিলিয়ন $100। 2019 এর দাম ধরা হয়েছিল $870 মিলিয়ন। কিন্তু ফ্রেঞ্চ হেরিটেজ আইন অনুসারে এই ছবিটিকে বিক্রি ও কেনা যায় না, কারণ এটি পাবলিকের, এটির উপরে সর্বসাধারণের অধিকার আছে। নাম্বার 80 1919 সালে লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর পর মোনালিসা ছবিটি ফ্রান্সের রাজাদের ব্যক্তিগত মালিকানায় পরিণত হয়েছিল। মোনালিসা ছবিটি নেপোলিয়নের এত পছন্দ হয়েছিল যে তিনি মোনালিসা ছবিটিকে তার নিজের বেডরুমে টাঙিয়ে রাখতেন। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ছবিটিকে প্যারিসের লুভ মিউজিয়ামে রাখা হয়েছিল। নাম্বার 90 আপনি যা মনে করছেন এই ছবিটি তার চেয়ে অনেক ছোট। এই ছবিটির দৈর্ঘ্য 77 সেন্টিমিটার এবং প্রস্থ 53 সেন্টিমিটার, আর এই ছবিটির ওজন 8 কেজি। লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটিকে কোনো কাগজ ও কাপড়ের উপরে তৈরি করেনি। এই ছবিটি কাঠের উপরে অয়েল পেন্ট করে তৈরি করা হয়েছিল। দি ভিঞ্চি ছবিটিকে এত সুন্দর করে রং করেছিলেন যে আপনি এই ছবির উপরে রঙের ব্রাশের দাগও দেখতে পাবেন না। ভিঞ্চির সময়কালে পেপার ও কাপড় ছিল, কিন্তু সেই সময়কার চিত্রশিল্পীরা মনে করতো যে ছোট ছবি তৈরি করার জন্য কাঠের ব্যবহার সঠিক হবে। নাম্বার 20 যদি আপনি এই ছবিটিকে ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে মোনালিসার চোখের ভুরু ও চোখের পাতার চুল নেই। এবার প্রশ্ন ওঠে, লিওনার্দো দা ভিঞ্চি কেন মোনালিসার ছবির চোখের ভুরু ও চোখের পাতার চুল কেন তৈরি করেনি? তারপর 2017 সালে এক ফ্রেঞ্চ আবিষ্কারক যার নাম ছিল পাস্কালকো, তিনি হাই রিজুলেশন স্ক্যান করে জানান লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার চোখের ভুরু ও চোখের পাতার চুল তৈরি করেছিল। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে মোনালিসার চোখের ভুরু ও চোখের পাতার চুল অদৃশ্য হয়ে গিয়েছিল। নাম্বার 21 প্যারানর্মাল কুসিবেল নামক এক ওয়েবসাইট বলেছিলেন যে মোনালিসার ছবিতে এলিয়েন লুকিয়ে আছে।
তারা দেখিয়েছিল যে এই ছবিটিকে বাঁ দিক থেকে আয়নার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জোড়া হলে তাহলে দেখা যাবে একটি এলিয়েন আকৃতি উৎপন্ন হচ্ছে। নাম্বার 22, এই কথাটি তখনই ভাবিয়ে তোলে যখন আর একটি তথ্যে বলা হয়েছিল যে লিওনার্দো দা ভিঞ্চি এই ছবির বাঁ দিকে একটি গোপন মেসেজ রেখে গিয়েছিল। এই তথ্যে ইতালি ভাষায় লেখা ছিল লা রিপোস্তাসা টোবাকি, এর মানে হলো দা অ্যান্সার ইজ হেয়ার, অর্থাৎ উত্তরটা এখানেই আছে। নাম্বার 23, লুভর মিউজিয়াম জানিয়েছে প্রায় 80% লোক শুধু মোনালিসার ছবিটিকে দেখার জন্য লুভর মিউজিয়ামে আসে। নাম্বার 24, এই ছবিটির উপরে অনেক গান ও অনেক পোয়েম বের হয়েছে। যখন থেকে মোনালিসার ছবিটি প্যারিসের লুভর মিউজিয়ামে রাখা হয়েছিল তখন থেকে মোনালিসার ছবিটিকে অনেকে লাভ লেটার ও ফুল দিয়ে থাকে। নাম্বার 25, আমরা ইংরেজিতে মোনালিসার বয়নটিকে MONA মোনা LISA লিসা লিখে থাকি, কিন্তু এর সঠিক বারণ হলো MONA মোনা LISA লিসা। কেউ একে মোনালিসা বলে, আবার কেউ কে মোনালিসা বলে থাকে, কিন্তু ইতালি ভাষায় এটি সঠিক বারণ হলো MONA মোনা LISA লিসা, এর মানে হচ্ছে মাই লেডি, অর্থাৎ আমার কন্যা। বন্ধুরা, এই ছিল মোনালিসা সম্পর্কে কিছু তথ্য। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।